দাড়ি টুপিওয়ালাকে যদি চাকরি দিতে সমস্যা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা দাড়ি টুপিওয়ালা সেই সমস্ত প্রতিষ্ঠানকে বয়কট করা উচিত যে সমস্ত প্রতিষ্ঠান দাড়ি থাকলে চাকরি না দেয়। বন্ধুরা, 95% মুসলমানের দেশ বাংলাদেশ, সেই দেশে আরঙ্গের মতো একটি প্রতিষ্ঠান একজন যুবকের, একজন কি বলবো, বেকারকে যখন চাকরি দিতে চায়, তখন তাকে বলা হয় আপনি ক্লিন শেভ করতে হবে, তাহলে আপনাকে চাকরি দেব। এমনই একটি ঘটনা বাংলাদেশে আরঙ্গের হেড অফিসে ঘটেছে। আমরা সেই ভিডিওটি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থাপন করব। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। শুধু আমি নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান এই কথাটি শোনার পর কষ্ট পেয়েছে। আর আমার মতো অভাগা, আমি দক্ষিণ কোরিয়াতে থাকি, আমার তো পুরা গালে দাড়ি নাই, এই জায়গাটাতে কয়েকটা ওঠে, এটা আমি রাখতে পারি না, কারণ আমি বেদিন দেশে থাকি। তাদের কোম্পানিতে চাকরি করতে হলে মেনে নিলাম সেই দেশটা বেদিন, তারা সবসময় দাড়ি টাড়ি এসব রাখে না, তাদের তাদের কোনো ধর্মই নাই, আমি মাইনা নেই, কারণ তাদের কোনো ধর্ম নাই, তারা জিনিসটা বোঝে না, এই জিনিসটার ফজিলতটা বোঝে না। কিন্তু বাংলাদেশ 95% মুসলমানের দেশ, সেখানেও যদি এমন আচরণ হয়, তাহলে একজন মানুষ হিসেবে আসলে আমি খুবই দুঃখিত। দুঃখ প্রকাশ করার আমার কোনো ভাষা নাই। আমি দেখলাম আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি পর্যন্ত গত 2-1 ঘন্টা আগে তিনিও এটার প্রতিবাদ করেছেন। আপনারা ভেরিফাইড ফেসবুক পেজে ঢুকলেই দেখতে পাবেন অনেক লম্বা আকারে এই দাড়ির ফজিলত, একটা পুরুষের এই দাড়ি রাখার ফজিলতটা, দাড়ি টুপি এই পাঞ্জাবির ফজিলতটা, সুন্নতের ফজিলতটা তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনারা সেখান থেকে দেখে নেবেন। চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখি, তারপর আপনাদের মতামত অবশ্যই আমি কমেন্টস বক্সে দেখি। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন লিমন গাজীপুর থেকে আসছি। আমি এখন আছি তেজগাঁও, আরঙ্গের যে মেইন ব্রাঞ্চ আছে হেড অফিস ওইটার অপোজিটে আমি দাঁড়ানো। তো আসছি কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমি গত 1 সপ্তাহ আগে, আপনারা তো সবাই জানেন আলহামদুলিল্লাহ রমাদান আসতেছে, তো রমাদানের সময় প্রতিটা ক্লোথিং ব্র্যান্ড বা অন্যান্য যত ব্র্যান্ডের শোরুমগুলো আছে সব জায়গায় সেলসম্যান নিয়োগ করা হয়। তো ওই পারপাসেই মানে একজন ম্যাচিওর ছেলে হিসেবে অ্যান্ড বা মানে ফ্যামিলিকে সাপোর্ট করা বা ওইভাবে বসে না থাকা, এইসব পারপাসেই আমি মানে ওইখানে অ্যাপ্লাই করেছিলাম, একটা সিভি ড্রপ করেছিলাম সেই আশা নিয়ে যে হবে বা কিছু একটা, অনেকগুলো জায়গায় করেছিলাম। সেইলর ছিল, সেইলর ও কোর্ট যতগুলো ছিল অনেক জায়গায় করেছি, জেন্টাল পার্ক উত্তরে যতগুলো ছিল আমার সাধ্যমতো আমি করেছিলাম। একটা সিভির পেছনে আমার বেশ অনেকগুলো টাকাই খরচ হয়েছিল। তো ফাইনালি আমি আরঙ্গে ড্রপ করেছিলাম। তো ড্রপ করার পর আলহামদুলিল্লাহ কোথাও থেকে কল আসে না, আরঙ্গ থেকে কল আসছে অ্যান্ড আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে আজকে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি গাজীপুর থেকে এখানে আসছি। তো আসার পর আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, আমি রুমে গিয়েছিলাম। তো রুমে যাওয়ার পর হচ্ছে কি, তারা আমাদের আমার ইন্টারভিউ নিলেন, কিছু কোয়েশ্চেন করলেন, অনেক কিছুই বললেন। তো আলহামদুলিল্লাহ তারা এমনভাবে লুক দিয়েছেন বা এমনভাবে কথা বলেছেন যে আমি পাস, মানে আমাকে নিয়ে নিচ্ছে তারা এরকম কিছু। তো একটা সময় মানে আমি যখন চলে আসবো বা এরকম কিছু, তখন মানে সবাই মাস্ক পরা ছিল, ওখানে যারা যাচ্ছেন মাস্ক পরা ছিল, মাস্ক পরে বের হচ্ছে। তো আমাকে এক সময় হয়তো বা সাইড দেখে বা কিছু একটা আমাকে বললো আপনি মাস্কটা খোলেন কাইন্ডলি। তো খোলার পর তারা আমাকে বললো যে ওয়ে টু রি সরি। তো আমি বললাম যে ভাইয়া কি সমস্যা, মানে কি হয়েছে বা কিছু। তো ওনারা বললেন যে আপনাকে আসলে আমরা কনফার্ম করতে পারছি না। তো আমি বললাম যে কেন ভাইয়া? তো বললো যে মানে করতে পারছি না ওরকম বলবো না, আপনি যদি এটা মানে ক্লিন করতে পারেন, ক্লিন সেভ করতে পারেন বা আপনি ক্লিন সেভ করতে পারেন, সরি সেভ করতে পারেন, তাহলে আপনার জবটা এখানে আমরা কনফার্ম করবো ইনশাল্লাহ, আপনার সবই ঠিক ঠিক আছে এখানে। তো যেহেতু কোনো সেভের সাথে ওইভাবে পরিচয় না, ওনারা সেভ বলেছিল আমাকে সেভ করার কথা, বা এইভাবে বলে নাই যে সেভ করতে, জাস্ট বলেছিলেন যে সেভ করতে হবে। তো আমি বললাম ভাই আমি বুঝি না, আরেকবার ক্লিয়ারলি বলেন। তো ওনারা আমাকে বললেন আমাদের আরঙ্গের রুলস হচ্ছে মানে সেলসম্যান পদে জব করতে হলে এই টাইমটার মধ্যে বা অন্য কোনো টাইম, মানে টাইমের ব্যাপারটা ওইভাবে বলে নাই, বলেছে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে। তো আমি জাস্ট মানে কথা শুনে হতভম্ব, বিকজ একটা মুসলিম নারীর জন্য যেরকম হচ্ছে গিয়ে বোরখার নিকাব খোলা এরকম ব্যাপারটা যেরকম মানে একদম আতঙ্কের একটা ব্যাপার, আমার কাছে যখন বলেছেন সেভ করতে হবে, মানে তো কখনো করবো নাই আলহামদুলিল্লাহ, বাট আমার মানে খুব আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এক মিনিটের জন্য, যে মানে কি বলতেছে এটা কাটতে হবে, জব করি না কিন্তু সেটা পরের কথা, বাট উনি মানে এভাবে বলতেছে এটা কাট করতে হবে তাহলে আমার জবটা হবে, আদারওয়াইজ হবে না। ওকে ওকে, তো আমি তখন মানে যখন বুঝতে পারলাম বা নিজের মধ্যে মানে ফিরে আসলাম, তখন আমি বললাম যে ভাইয়া আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে মানে কোটি কোটি শুক্রিয়া যে আমাকে মানে মুসলমান হিসেবে তিনি মানে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার বাবা মার ঘরে দিয়েছেন, মুসলিম ঘরে সন্তান বানিয়েছেন আমাকে।
তো ওইখান থেকে আমি একটু মানে শুকরিয়া আমার কোটি কোটি শুকরিয়া বললো কম হবে তো আমি বললাম যে ভাই আমি এখন জবটা করব না তাহলে অসুবিধা নাই তারপরে মুঠে চলে আসতে নিছিলাম তো তারপরে বললাম যে ভাই আসলে এটা আমি নিডি অ্যাকচুয়ালি একটা জব আমার খুব দরকার আমাকে কি অন্য কোনো ভাবে কি নেওয়া যায় কিনা এখানে বা কম্প্রোমাইজ করার কোনো ওয়ে আছে কিনা তারা বললেন যে সরি এটা আমাদের আরঙ্গের রুলস আপনাকে এটা কাট করতে হবে তো আমি মানে খুশি মনে চলে আসছে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে তো আসলে এখন বাইরে চলে আসছি এখন কথা হচ্ছে গিয়ে আমি তো মুসলমান মুসলমান হিসেবে এটা তো মানে আমার জন্য ফরজ আমি তো ওনাকে বলেছি ভাইয়া আমি তো মুসলমান আমার জন্য বিয়ার্ড রাখাটা ফরজ মাস্ট আমাকে রাখতে হবে অ্যান্ড তারপর হচ্ছে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এটা ভালোবাসতে হবে আমাকে আমি তাকে ভালোবাসি তো সেই জন্য আমার এক মুষ্টি অথবা তার থেকে বড় মা ছেড়ে দেওয়া দিতে হবে আমাকে তো এখান থেকে তো ভাই মুসলমান হিসেবে তো কখনো মানে সম্ভব না অ্যান্ড কিছুদিন আগে যখন ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র তৈরি করেছিল আপনিও মুসলিম আমার মনে হয় আমার মতো আপনারা যারা আছেন আরঙ্গের সাথে যারা মানে কানেক্টেড সবাই মনে হয় হ্যাশট্যাগ ইউজ করেছিলেন যে বয়কট ফ্রান্স ফ্রান্সের পণ্য বয়কট করেছিলেন আপনারা আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখিয়েছিলেন আপনারা হ্যাশট্যাগ মেরেছিলেন মানে নিজেদের টাইমলাইনে পোস্ট পর্যন্ত করেছিলেন অনেক কিছু করেছিলেন বা ফ্রেন্ডদের সাথে দেখা হলে বলেছিলেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেছে ওইটা করেছে বা তাকে পেলেই করবেন সেই করবেন হয়তো বা এটা বলছি যেহেতু সব পুরো বাংলাদেশ একদম মানে হাইপার হয়ে গিয়েছিল তো এখানে আপনি মানে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনিও সেরকম হয়ে গিয়েছিলেন তো এই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে কেন আপনারা ঠিক নেই এটা কেন আমাকে কেন এটা করতে হবে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্লাস ফরজ এটা হ্যাঁ এটা ফরজ ফার্স্ট অফ অল এন্ড সেকেন্ড থিং হচ্ছে এটা সুন্নাহ এক মুষ্টি রাখা বা এইটুকু আমাকে যে ক্লিন সেভ করতে বলছেন একটা মুসলমান কান্ট্রিতে থেকে মানে ব্যাপারটা লজ্জাজনক অ্যান্ড হার্টিং অলসো একটা মুসলমান কান্ট্রিতে থেকে আমাকে মানে আমার এই যে একটা ছেলে যেখানে জব করে খেতে চাচ্ছে আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটির নাম বললাম না অনেক প্রবলেমও হতে পারে আসলে বাংলাদেশ তো মুখ খুলে কিছু বলা যায় না তো ইউনিভার্সিটির নাম বললাম না আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি ফার্মেসি ডিপার্টমেন্টে হ্যাঁ তো সেই আমি ওইখান থেকে স্টুডেন্ট স্টুডেন্ট মানে পার্ট টাইম জব প্লাস যেহেতু রমাদানে বন্ধ আছে সেই জন্য আমি কিছু করতে চাচ্ছি তো আমাকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না আর সুযোগ দেওয়া হচ্ছে না সেটা অন্য কোনো রিজন হলে আমি মেনে নিতাম বাট আমার যদি কোয়ালিফিকেশনে কমতি থাকতো বা তারা যেসব জিনিস দেখেছে ওইসবের মধ্যে কমতি থাকতো আমি মেনে নিতাম ফাইন আমার মধ্যে কমতি আছে আমি পারি নাই বা আমার মধ্যে ওই জিনিসটা নাই এই জন্য আমি পাই নাই বাট তারা বলতেছে আমার বিয়ার্ড কাট করতে হবে মানে সিরিয়াসলি বিয়ার্ড কাট করতে হবে এটা সেভ করতে হবে আমাকে মানে ব্যাপারটা লজ্জাজনক নাকি হার্টিং আমি মানে একদম হতভম্ব হয়ে গেছি যে আসলে আমাকে আমি বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রিতে জব করার জন্য একটা আমার এই যে একটা ছেলে স্টুডেন্ট এই যে জব করতে চাচ্ছে তাকে জবের কন্ডিশন দেওয়া হচ্ছে আপনি যেটা কাট করতে পারেন জাস্ট নর্মাল কাট না ইউ হ্যাভ টু সেভ ইট টোটালি মানে একদম ক্লিন করে ফেলতে হবে তাহলে তোমার তোমাকে ওয়েলকাম আপনি আসেন আমাদের এখানে আপনাকে ওয়েলকাম এখানে মানে ব্যাপারটা একদম লজ্জাজনক তো আমি অ্যাকচুয়ালি এটা মানে বাকি মুসলমান ভাই যারা আছেন তাদের সাথে শেয়ার করতে চাই কিছুই না জাস্ট আমার মনের কথাটা শেয়ার করছি নাথিং এলস আমি বলতে চাই যে একটা মুসলমান কান্ট্রিতে আমার এই যে একটা ছেলে যেখানে বলতেছে আজকে ছেলেরা এখানে যাচ্ছে নেশাগ্রস্ত এইগ্রস্ত সেইগ্রস্ত ওইখানে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আমি নিডি অ্যাকচুয়ালি জবটা ওইখানে আমি কিছু করতে চাচ্ছি সেইখানে আমাকে বাধা হচ্ছে আমার বিয়ার্ডটা মানে সিরিয়াসলি তা আমি এখানে দাঁড়ায় আমি বলতে চাই আরঙ্গের সামনেই আছি আমি একদম আরঙ্গের অপোজিটে আমি ভিডিওটা সেভ করে রাখবো আমি জানি না আমার ভাগ্যে কী আছে বাট আমি যদি 5000 টাকারও জব করি বা আমাকে যদি মানে অনেক হার্ডওয়ার্কও করতে হয় হ্যাঁ বা অনেক হ্যারাসমেন্টের কাজও করতে হয় আমি বলবো আলহামদুলিল্লাহ যে আমি হচ্ছে আরঙ্গে সেই জবটা মানে তাদের অফারে আমি মানে তাদের সাথে কোঅপারেট করি না আমি এটা করি নাই আপনাদের এই 5000 or 20000 স্যালারি আমার জন্য কিছু না আমার কাছে হচ্ছে কি আমার এটা ফার্স্ট এটার ভ্যালু মানে আপনাদের 20000 ভ্যালু আমার একটা বিয়ার্ড ছিল হবে না আমার একটা বিয়ার্ডের ভ্যালু আপনাদের 20000 কাছে কিছুই না সিরিয়াসলি বলতেছি বাকিরা কি ভ্যালু দিবে আমি জানি না বাট আমার একটা বিয়ার্ডের ভ্যালু বা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুন না আপনাদের মানে 20000 কেন আমাকে যদি আপনার পার্মানেন্ট জবও দেন আমি সেটা করব না যদি আপনারা আমার কাছে কম্প্রোমাইজ করতে পারেন আই এম সরি টু সে আসলে এটা কখনোই সম্ভব না আমি একটা মুসলমানের সন্তান তো দ্যাটস অল এইটুকুই ছিল আমি মনে হয় যে এটা অন্যায় হয়েছে আমার সাথে অ্যান্ড আরও অনেকে দেখলাম আলহামদুলিল্লাহ আমার এই যে তারা খুব সুন্দর দাঁড়িয়ে রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বহন করছে কোনো স্টাইল না হোপ তাদেরকে হয়তো না করে দিয়েছে তো ব্যাপারটা লজ্জাজনক অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মতো মানে একটা কান্ট্রিতে এইরকম কিছু হচ্ছে লজ্জাজনক তো এইটুকুই ছিল আসসালামু আলাইকুম